আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে 4 নম্বর মাখরাজ এবং মাখরাজের হরফ এবং হরকত দিয়ে হরফের উচ্চারণ, একাধিক হরফে হরকতের ব্যবহার সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওগুলোতে আমরা 1 থেকে 3 নং মাখরাজ পর্ব আকারে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে ভিডিওগুলি দেখে আপনারা 1 থেকে 3 নং মাখরাজ পর্যন্ত শিখে নেবেন। তো আজকে আমরা 4 নম্বর মাখরাজ শিখব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 নম্বর মাখরাজে জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নকতাওয়ালা কফ। এই কফ হরফ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই কফ হরফই সহি শুদ্ধ হয়ে যাবে। আমার সঙ্গে আপনারা বলুন দর্শক। এখন আমরা এই কফ হরফ দিয়ে হরকতের ব্যবহার শিখব। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। কফ জবর ক, কফ জবর ক, কফ জের কি, কফ জের কি, কফ পেশ উ, কফ পেশ উ, ক কি উ, ক কি উ। এখন আমরা একাধিক হরফে হরকতের ব্যবহার শিখব। দেখুন কফ জবর ক, কফ জবর ক, ক ক। এখানে দুইভাবে কফ হরফ লেখা আছে, দুটি হরফের উচ্চারণ একইভাবে হবে। কফ জবর ক, কফ জবর ক, ক ক, ক ক, কফ জবর ক, কফ পেশ উ, ক কু, ককু, কফ জবর ক, কফ জের কি, ককি, ককি, কক, ককু, ককি, কফ জের কি, কফ জের কি, 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 কফ জের কি, কফ জবর ক, 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 কফ জের কি, কফ পেশ কু, 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 কি, কি, ক, কু, কফ পেশ কু, কফ পেশ কু, 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 কফ পেশ কু, কফ জবর ক, কু ক, কু ক, কফ পেশ কু, কফ জের কি, কু কি, কু কি, কু কু, কু ক, কু কি। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে কফ হরফ দিয়ে মখরাজ অনুযায়ী হরফের উচ্চারণ এবং একাধিক হরফে হরকতের ব্যবহার সহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত। ইনশাল্লাহ আবার সামনে 5 নং মখরাজ আপনাদেরকে শিখিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।